হ্যালো গাইস, ওয়েলকাম আবার ছিলাম নতুন একটা ভিডিওতে। সবাইকে স্বাগত জানাচ্ছি। দেখো, আমরা মন্দিরের জন্য রেডি হয়ে গেছি। এবার আমরা মন্দিরে যাব, কিন্তু তার আগে ফুলগুলো তুলে নিয়েছি আমার মেয়েকে নিয়ে। আমার মেয়ে কেমন হলুদ করছে দেখো, লালে লাল হয়ে গেছে। আমি ফুলটা তুলে নিয়ে আসি, আমি ফুলগুলো তুলে নিই। পুরো রাস্তাটা বন্ধুরা তোমাদের সঙ্গে ভিডিও করতে পারিনি, কারণ আমি সাইকেলে এসেছি। সেই জন্য দেখো, জয় মা মনসা বলি জয়। এটা খুবই জাগ্রত মা। সাপগুলো দেখো যেমন আমাদের দিকে তাকিয়ে আছে। তো সবাই এখানে অমৃত কুণ্ড দেয়, মানে দুধ, কলা, নারকেল, কিশমিস, যেমন যার পারে সেরকম। আর এ দেখো, এর শুরু থেকেই হচ্ছে আইসক্রিম, আমাকে পুরো পাগল করে দিচ্ছে। এই যে আমার মা এসছে, মা আমি এসছি, আমার মেয়েকে নিয়ে এসছি এখানে ঠাকুর মন্দিরে। এরপর পুজো দেওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। পুজো দেওয়া কমপ্লিট করে অমৃতকুণ্ড নিয়ে নিয়েছি, দুধ, কলা, চিনি নিয়ে গেছিলাম, নারকেল নিয়ে গেছিলাম, ওটা ঠাকুরের কাছে দিয়ে পুজো দিয়ে নিয়ে চলে এসে এখানে রক্তদান শিবির হচ্ছে। তো দেখো, তোমাদেরকে এক ছোলাকে আমি রক্তদান শিবিরটা দেখিয়ে দিচ্ছি। এই দেখো, ডাক্তারবাবুরা এসছেন, এখানে পৌরসভার স্টাফ আছেন দেখছি, এই যে রক্তদান শিবির। আর এ দেখো, এ তো এ চোখ সবসময় ঘুরছে, আইসক্রিম খাবো পয়সা নেই। দেখো কোন দেখছে আমাকে, স্টাইল দিচ্ছে, দেখো মুখটা কেমন ব্যাক আছে দেখো। তো এখানে বন্ধুরা যারা যারা রক্তদান করছে, মানে রক্ত দিচ্ছে, মানে তাদেরকে একটা করে বাদ দিচ্ছে, তোমাদেরকে দেখাচ্ছে। আর এই দেখো, এ রাবড়ি আইসক্রিম নিয়েছে একটা, 10 টাকা না 20 টাকা মতো নিয়েছে, অনেকেই দিচ্ছে। আমরা ভাবছিলাম রক্ত দিব, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের বাড়ি হচ্ছে, খাওয়া দাওয়া টাইমে হয়েছে, ইমিউনিটি পাওয়ার এমনিতেই আমাদের কম, শরীর খুবই দুর্বল। সেই জন্য বললাম এবছর দিব না, সামনের বছর কিন্তু অবশ্যই বাড়িটা কমপ্লিট হয়ে গেলে, ঠাকুর আমাদের আশীর্বাদ করুক, বাড়িটা পুরো কমপ্লিট হয়ে গেলে অবশ্যই আমরা সামনের বছর, আমার মা আর আমি বলেছি, রক্ত ওখানে রক্তদান শিবিরে রক্ত দেব। তো এখানে যারা যারা মানে রক্ত দিচ্ছে ওদেরকে মনে হয় টিফিন দিচ্ছে, তারপরে বালতি দিয়েছে, বড় বড় বালতি, তোমরা দেখো কত বড় বড় বালতি দিয়েছে ওদেরকে, ভালোই বালতি। আর আমার মেয়েকে নিয়ে ভিডিও করতে গেলে একটু সমস্যা তো হয়, ক্যামেরা ফ্যামেরা উল্টে দিয়েছে, ও আর কী করবো। এই জামাটা আমার মেয়ে যে পরেছে, আমার দিদি বাড়িতে দিয়েছিলো ওর জন্মদিনে, ও যখন 3 বছরের জন্মদিনে মনে হয় সেই জামাটা এটা। তারপরে না, দিদির বাড়িতে গেছিলো, দিদির বাড়িতে আমার মেয়ে গেছিলো, সেই এতে নতুন অতিথি গেলে কাপড় দেয় তো ওইতে দিয়েছিলো। আর এখানে দেখো রক্তদান শিবির চলছে, সবাইকে বলছে আসার জন্য, রক্তদান শিবিরে যোগদান করার জন্য, কারণ একটা রক্ত মানুষের জীবন বাঁচতে পারে। দেখুন, জাত পাত অনেকেই অনেক কিছু মানে, কিন্তু যখন শেষ অবস্থায় মানুষ পৌঁছে, যখন রক্ত খুবই প্রয়োজন হয়, তখন মানুষ দেখে ওটা মানে মুসলিমের রক্ত না, আদিবাসীর রক্ত না, ওটা মা কোনো হিন্দুর রক্ত, ওগুলো কেউ দেখেই। তখন আমার ইম্পর্টেন্ট, আমার রক্ত চাই, রোগীকে বাঁচাতে হবে। কিন্তু দেখুন, সাধারণত গ্রামাঞ্চলে খুবই জাত পাত নিয়ে মানে আমি দেখেছি। তো এবার বাড়ি ফিরে যাব, মাকে বলছি যে চলো তাড়াতাড়ি করে। দেখো বন্ধুরা, আমরা পুজো দিয়ে বাড়ি চলে ফিরে এসেছি। আমার মা আবার ছাতা হারিয়ে ফেলেছে, গেছে ছাতা আনতে, আমি মাকে বকে দিয়ে পালিয়ে এসেছি। দেখো বন্ধুরা, মেঘটা উঠে যেমন কাল বৈশাখী ঝড় উঠেছে, চারিপাশটা দেখো অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে। এই দেখো গরু বাড়ি ফিরছি, বাবা কেমন বিদ্যুৎ চমকাচ্ছে দেখেছো? মা গো মা, আমি কী হবে বুঝতে পারছি না, আমরা কোথায় থাকি তো জানো। চারিপাশটা অন্ধকার হয়ে গেছে, এই সাইডটা তোমাদের দেখাচ্ছি, দেখো পুরো ঘন।